Hey guys, good morning! সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আমিও খুবই ভালো আছি। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমি। ভিডিওর টপিকটা আশা করছি তোমরা নিশ্চয়ই বুঝতেই পেরে গেছো এতক্ষণ থাম্বনেইল দেখে। হ্যাঁ, আমি একটা নতুন কিছু বানাতে যাচ্ছি, সেটা হলো এই জিনিসটা দিয়ে। তো এটা খুব সাধারণ একটা তালপাতার পাখা, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। তো সামনেই রথ আসছে, রথে জগন্নাথ দেবকে বাতাস করার জন্য এই পাখাটাকে আমি একটুখানি নতুনভাবে তৈরি করবো। সেটা কি দিয়ে করবো সেটা একটু দেখাই। এই যে দুটো কাপড়ের পাড় দেখতে পাচ্ছ, পাড় না সরি ব্লাউজ পিস, এটা যাই হোক আমি কাপড়ের টুকরো দুটোকে নিয়েছি, ব্লাউজ পিস থেকে কেটে নিয়েছি। তো এই দুটোকে আমি কেটে সুন্দর করে সেলাই করে পাখাটাকে আরো নতুন করে তুলবো। তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর অনেক অনেক শেয়ার করো এবং প্রচুর প্রচুর লাইক করো, যাতে এরকম সুন্দর সুন্দর ভিডিও আরও আমি তোমাদের সামনে তুলে ধরতে পারি। আগের যে রঘুনাথের স্নানযাত্রার ভিডিওটা সেটাও আমার চ্যানেলে আপলোড করা আছে, তোমরা চাইলে সেটা গিয়ে দেখে নিতে পারো খুব তাড়াতাড়ি। আর সামনে রথ আসছে যেহেতু রথের ভিডিও তো আপলোড হবেই অবশ্যই করে। তো যাই হোক আর বেশি বকবক করো না, চলো এটাকে কেমনভাবে তৈরি করি দেখিয়ে দেওয়া যাক। তার জন্য তোমাদের পুরো ভিডিওটাকে দেখতে হবে একদম স্কিপ না করে। প্রথমে কাপড়টাকে সুন্দর করে পেতে তার উপরে পাখাটা রেখে দেব, আর পাখার শেপ অনুযায়ী কাপড়টাকে সুন্দর করে কেটে নেব। তো কাটার পরে পাখাটাকে ঠিক এইরকম দেখতে লাগছে, সরি পাখাটা না কাপড়টাকে ঠিক এইরকম দেখতে লাগছে, একদম পাখার শেপ হয়ে গেছে। তো এবার এর চারধারে আমি ঝালর মানে ঝুড়ি লাগাবো। তো সেটা কীভাবে করব তার জন্য একটা বড় লম্বা কাপড় নিয়ে নিয়েছি, কাপড়টাকে এইভাবে ভাঁজ করে করে লাগাবো। তো ভাঁজ করার আগে আমি কি করব, কাপড়ের যে দুটো মুখ কাটা মুখ দুটোকে আমি এক জায়গায় করে নেব, নিয়ে এটাকে সেলাই করব। তো আমি খুব কুচো কুচো করে সেলাই করছি, এটাকে কাছ দিয়ে দেখাচ্ছি বলে দেখতে বড় বড় লাগছে, তবুও হাতে যতটা পারছি ছোট ছোট করে সেলাই করে নেওয়ার চেষ্টা করছি। যাদের বাড়িতে মেশিন আছে তারা মেশিনে করে নেবে, আমার মেশিন নেই যেহেতু আমি এটাকে হাতে সেলাই করছি। তো এইভাবে মুখ দুটোকে জুড়ে সুন্দর করে সেলাই করে নেব। দুটো মুখ এক জায়গায় করে সেলাই করছি যাতে যে কাপড় থেকে সুতো না ওঠে, আর দুটো পাড় নেওয়ার একটাই কারণ যে এই কাপড়টা যাতে দুদিক থেকে সমান দেখতে লাগে, অর্থাৎ পাখার দু সাইড দিয়ে সমান দেখতে লাগে। তো আমার সেলাই করা কমপ্লিট হয়ে গেছে, একটু লম্বা করেই নিয়েছি যেহেতু অনেকটা লং ঝালর হবে। তো নেওয়ার পরে প্রথমে যে পাখার কাপড়টা ছিল সেই কাপড়টার উল্টো দিকটা নিয়েছি, মানে উল্টো দিকটাতে সেলাই করব, আর সিধা দিকটার ওপরে আমি কুচিটা বসাচ্ছি। তো কুচির মুখটাকে ভিতরের দিকে দিয়েছি, আর যে সেলাই করা মুখটা ছিল সেটাকে আমি এই কাপড়ের কাটা অংশটা সমান করে নিয়েছি। তো এইভাবে কুচি দিয়ে দিয়ে ভাঁজ করে করে এটা সেলাই করে নিয়েছি খুব সুন্দর করে। এইভাবে পুরোটা সেলাই করব। পুরোটা সেলাই করার পরে দেখতে ঠিক এই রকম লাগছে, একদম পুরো ঝালর বা ঝুড়ির মতো। এবার আরেকটা যে কাপড় রয়েছে সেই কাপড়টার কাটা মুখটা, অর্থাৎ যে সেলাই না করা মুখটা, আর এই যে কুচির সেলাইয়ের মুখটা, সেটা একসঙ্গে করে আমি এক জায়গায় করে সেলাই করে নেব। সেলাই করে নিয়ে এটাকে আমি একসঙ্গে জুড়ে নেব। জুড়ে নিলে দেখতে একটা ছোট্ট কভার মতন, বালিশের কভার যেরকম হয় না ঠিক সেই রকম একটা পাখার কভার তৈরি হয়ে যাবে। তো এটাকে আমি কমপ্লিট করার পর এই রকম দেখতে হয়েছে। এবার এটাকে আমি একটু উল্টে নিয়েছি, উল্টে নিয়ে দেখাচ্ছি কতটা সুন্দর দেখতে লাগছে। দেখতে ঠিক কভার কভার লাগছে, এবার আশা করছি বুঝতেই পারছো কেমন জিনিসটা তৈরি হয়েছে। তারপর এবার পাখাটাকে আমি এর মধ্যে পরিয়ে দেবো, মানে এই কভারটা পাখাটার গায়ে পরিয়ে দেবো। পরানোর পর যখন এটা পুরো ফিটিংস হয়েছে টাইট টাইট মতন, কতটা সুন্দর আর গ্লেজি আর কত ভালোভাবে খুলেছে এটা দেখতেই পাচ্ছ। এর রং যেন আরও উপচে উপচে পড়ছে। তো আমার তো খুবই ভালো লাগছে, তোমাদের আর কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানাও। তো এবার পাখাটার যে ধার ধরে খোলা অংশটা আছে সেটা আমি সুন্দর করে সেলাই করে নিয়েছি। সেলাই করার পরে আমার মোটামুটিভাবে পাখাটা কমপ্লিট হয়ে এসেছে। এবার এটার আমি একটা ডিজাইন করব। ডিজাইন করার জন্য এই কাপড়ের যে ব্লাউজ পিসের যে এক্সট্রা কাপড়টা ছিল, একটা সুন্দর গোল্ডেন পাড় ছিল, সেই পাড়টাকে আমি কেটে নিয়েছি। তো এবার অনেকটা লম্বা করেই কেটেছি, এটা অনেকটা বড় ডিজাইন হবে তো সেই জন্যে। তো এটাকে আমি ধার ধরে সমান করে কুচি কুচি করে লাগাবো। তো কুচিটা করার আগে আমি কী করবো, আমি এর যে সেলাইয়ের মুখ সেইটাকে আমি একদম চেপে চেপে মাঝখানের দিকে সরিয়ে দিয়েছি, আর এটাকে সুন্দর করে এবার বসিয়ে বসিয়ে আমি সেলাই করব। ঠিক এইরকমভাবে হাত দিয়ে চেপে চেপে কুচিটাকে আগে তৈরি করে নেব, নিয়ে তারপরে এটাকে সেলাই করে নিচ্ছি। সেলাই করার পর এই রকম ফাইনাল লুক এসছে, দেখতেই পাচ্ছ কতটা সুন্দর গর্জিয়াস আর গ্লেজ দিচ্ছে। আমার পাখাটা কমপ্লিট হয়ে গেছে, এই যে দেখো
কতটা সুন্দর আর গর্জিয়াস লাগছে তোমরা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছো। আর আমি যে গোল্ডেন কালারের কাপড় দিয়ে দেখাচ্ছিলাম, এই যে চারধারে ঝুড়ি 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 মতো করে দিয়েছি, তোমরা চাইলে মাঝখানে কিছু আরও করতে পারো ডিজাইন, বাট আমি করিনি। এটাতে অনেকটা কাটুনি হয়ে যাচ্ছিল বলে আমি আর বেশি এক্সট্রা কোনো ডিজাইন করিনি, আমার ছোটো সিম্পলের উপরেই খুব ভালো লাগছিলো, তো সেই জন্য আমি সিম্পলের উপরে করে দেখিয়ে দিয়েছি তোমাদেরকে। আশা করছি তোমাদের খুব ভালো লেগেছে পাখাটা, আর এরকম তোমরাও চাইলে ট্রাই করতে পারো। তোমরা ট্রাই করলে কিনা বা কেমনভাবে বানালে বা নতুন যদি কোনো কিছু বানানোর মানে চেষ্টা করো তার জন্য অবশ্যই করে আমাকে কমেন্ট করে জানাবে, আমি আমার সাধ্যমতো চেষ্টা করবো তোমাদেরকে হেল্প করার। তো চলো আবার একটা নতুন ভিডিও দেখাচ্ছি, আজকের ভিডিওটা আমি এখানেই স্টপ করছি, বাই।